এতো পুরো বাগের বাচ্চা রে মানে বাচ্চা বাগ আহা এই রকম একটা মেয়ে যদি আমাদের বাড়িতে বউ হয়ে যেত না আমাদের বাড়ির সমস্ত ব্যাকা জিনিসগুলো একবারে সোজা হয়ে যেত ছোটকা তুমি এখন এসব ভাবছো আমাদের রিবুর বিয়ে তো ভন্ডুল হয়ে গেল বিয়েটা কি শুধু রিবুর ভন্ডুল হলো সবার বিয়ে ভন্ডুল হয়ে গেল তবে লসটা বেশি পড়লো ওই বুড়োটা কচি মেয়েটা একবার হাতছাড়া হয়ে গেল ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে বিয়ে যখন হবেই না এখানে নাটক দেখার জন্য দাঁড়িয়ে থাকার কোনো লাভ নেই হরিশ শোনো হরিশ যা হওয়ার তা হয়ে গেছে এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই তবে একটা কথা তোমাকে আমি বলি তুমি কিন্তু তোমার মেয়েকে ঠিক মতো করে মানুষ করনি তা না হলে বাবা মাকে ছোট করে কোনো মেয়ে বিয়ের আসর থেকে এইভাবে পালিয়ে যায় না তোমার মেয়ে হয়তো অভিমানী কোনো একদিন ফিরে আসবে কিন্তু বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না হরিশ যমুনা সবাইকে নিয়ে গেস্ট হাউসে এসো হ্যাঁ দাদা সেই ভালো চলুন সব ভালো যায় শেষ ভালো মামা এখন আর কোনো চিন্তা নেই ওই বুড়ো আমাকে কিছুতেই আর বিয়ে করতে পারবে না চলো 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 আমরা এখন বেরিয়ে যাই নিশ্চিন্ত কি করে হইরে মুখ পুড়ি মেয়ে চিন্তা তো আমাকে করতেই হবে ঘাড়ের বোঝা কি আমি আবার সঙ্গে নিয়ে ফিরবো নাকি আরো বড় দাও মেরে তবেই ফিরব এমন একটা বড় লোকের ছেলে তার মাথায় যদি কাঁটাল ভাঙতে পারি তাহলে তোর সঙ্গে সঙ্গে আমাদেরও একটা হিল্লে হয়ে যাবে চলো বৌমারা এসো চলে এসো দাঁড়ান যাই বলে চলে যাচ্ছেন যে বড় এমনিতেই আপনার ছেলের জন্যে সমস্ত গ্রামে আমার মেয়েটার বদনাম হয়েছে